পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখ। এই যে মুসি ভাই, জুতা জোড়া চুমকিয়া পায় পাঠাইছে। চুমকিয়া পা এডা আবার কেডা? আচ্ছা যাও গা, কি করুম জুতা দিয়া? প্রথমে জুতা জোড়া ভালো করে মুছবেন, তারপরে হালকা পানি দিয়া সুন্দর করে মুছা রোদে শুকাইবেন, তারপরে হালকা করে কালার দিয়া আবার শুকাইবেন, তারপরে সুন্দর করে আস্তে আস্তে পালিশ করবেন, বুঝছেন? ও মাই গড, তুই এটা আমার কাছে লয়ে এসেছিস কে? যা বিউটি পার্লারে লয়ে যা। আপনি কার জুতা ফালাইছেন জানেন? চুমকি আপার জুতা ফালাইছেন। এই সেন রে, তো চুমকি আপার আমি চিন্তা করুন ডাকি। হ্যাঁ যা বাড়িত গিয়া মন লাগায় কাম কর গা যা। আপনি কিন্তু বিয়াদবি করতেছেন, পরে কিন্তু মাপ চাইলেও কাম হইতো না। এই গলা নামায় কথা কবি, আর তোর চুমকি আপারা গিয়া ক আমি হার বাড়ির কামের ছাড়া না, কারো বাড়ির চাকর না আমি। যা আপনি এই হানি থাকেন, মুই এখনই গিয়া চুমকি আপার লই আইতাছি। থাকে দেখবো। সবকিছুতে শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ। দোস্ত, এই এলাকার মানুষজন গুলো খুব একটা সুবিধার না রে। খারাপ বলে তো আমরা এলাকায় আছি। না না, আমি সাধারণ মানুষের কথা বললাম। কেন আবার কি হইছে? আপা গো আপা, বেড়ায় জম্মের খারাপ। হেয়া যদি আপনি না দেখতেন না তাহলে বুঝতেন না। জুতা তো সাথে নিয়েই আসছি। হ্যাঁ, জুতা সাথে আনছি। আরে আমি দাঁড়াবো, তুই ইচ্ছা মতো জুতা দিয়া পারি। আজকে তো মনে হয় খবরই আছে। হ্যাঁ, উনি তো মনে হয় চুমকি যেভাবে দিতেছে হুমকি, আজকে তো ঝামেলা হয়ে যাবো। ইয়ে বন্ধু, ওই যে ওই ব্লেজারটা লতো, এটা না, ওই যে ওইটা ওইটা ওইটা। কেমন মানাইবো বন্ধু আমারে? দোস্ত, একবার তামিল ছবি হিরোগো মতো। সত্যি কইতাছো? একদম 100%। তাহলে এবার খেলাটা দেখায় আসি। দোস্ত, তাড়াতাড়ি আসলাম, কাস্টমার একটু পরে যাবো। তার কাস্টমার কোথায় গেছে?
এখানে একজন মুচি বসতো আপনারা কেউ দেখেছেন মুচিকে তো আমরাও খুঁজতেছি পয়লে লোকটারে যে কি করব বাবা মুসিবেটার পাইছি কই এই যে মুসিবানা এই এই ছাড়ো ছাড়ো আমি আমি মুচি আমি মুচি হতে যাব কি জন্য পাগল হয়ে গেছস উনি মুচি হতে যাবেন কেন আপা বিশ্বাস করো এই বেড়াই মুচি আরে তুমি কাকে কি বলছো তুমি জানো তোমার মাথা ঠিক আছে আমি আরে আমি তোমার নামে তোমার মানহানির মামলা করব চুপ ভাইয়া ওর হয়ে আমি সরি বলে দিচ্ছি আই এম সরি চল তবে তোমারে আমার ভালো লাগছে চুমকি আই লাভ ইউ চুপ কর আমার মনে হয় তোর মাথা সমস্যা হয়ে গেছে আচ্ছা তুই কি মুচির কাছে গেছিলি পাপা এরা আপনি আমারে কি শুনাইলেন মোর কিন্তু দিলে করি যে আগা ধানছে হইছে চুপ কর সাইফুল ভাই সাইফুল ভাই জি আপা আমার ডাকছেন সাইফুল ভাই এই জুতা জোড়া নিয়ে যে ভালো করে পলিশ করে নিয়ে আসবেন আচ্ছা আপা আপনার বাসায় যান আমি জুতা জোড়া ভালোভাবে পলিশ করে বাসায় দিয়া মনে নাজমা জুতাগুলো কিভাবে কালার করবে টাকা দিয়ে বুঝিয়ে দিয়ে মনে আছে আচ্ছা ঠিক আছে না খুব সুন্দর লাগতেছে এটা মই ভালো করেই জানি দূরে কোনো জায়গায় যাইতে কইব কপালটা ভালো একটু লেগে মাইতে খাই নাই রে ভাই সাবধান থাকতে আরো সতর্ক থাকতে ভাই হ্যাঁ জুতা জোড়ারে প্রথমে বুঝছি জুতা জোড়ারে প্রথমে ভালো করে মুছতে হইব তারপরে হালকা পানি দিয়া মুচ্ছা রইদে শুকাইতে হইব তারপরে ভালো করে কালার করে আবার রইদে শুকাইতে হইব এরপরে পালিশ করে দিতে হইব ঠিক আছে আপনি কেমন বুঝলেন অগ্রিম অনেক কিছু বুঝি এইটাও বুঝি এই জুতা জোড়া চুমকি আপা এই বাড়িতে আবার একটা ফাজিল কামের ছেড়িও আছে একদম ঠিক কইছেন বিরাট ফাজিল ছেড়ি কিন্তু আমরা কেমনে জানলাম এই ছেড়িরে যে তুই ভালোবাসোস এবং সে তোরে পাত্তাও দেয় না এটাও আমি জানি ওস্তাদ আমরা আমি সিনা বলাইছি কিন্তু ম্যাডার একটু বসে এনে দিতে পারবেন 100% পারুম কিন্তু তার লইগা তোরে একটা কাম করে দিতে হইব পারবি কি কাম ভাই তো চুমকি আপার নাম্বারটা আমারে দিতে হইব এটা আমি পারবো না আমার কাছে নাম্বার নাই এ মিছা কথা কইস না মিছা কথা কি লেগে কস মিছা কথা আমার একদম পছন্দ হয় না তোর কাছে নাম্বার আছে আমি জানি কিন্তু দিতে পারমু উস্তাদ কিন্তু কারুরে কইতে পারবেন না কাউরে কমু না খালি তুই জানবি আর আমি জানি দে চুমকির নাম্বারটা দে আর লগে তোর নাম্বারটাও দিয়ে দে ও নাম্বার দেস নাই তো না আরে না না আমি কল দিলে তো বুঝবেন দেখেন আবার কোনো হেরফের করেন না ওস্তাদ ঠিক আছে যা কোটিপতি বাপের মাইয়ার নাম্বার নিলাম একবার ফোন করে দেখি পড়ানো যায় কিনা ফোন করতে তো আর সমস্যা নাই না ফোন তো আমি করতেই পারি
হ্যালো হ্যালো আপনার এই নম্বরে বিকেলবেলা 100 টাকা ভুলে চলে গিয়েছিল আপনার টাকা আমি আরো ভাবছিলাম কে টাকা পাঠালো না না ফেরত দিতে হবে না আমিও ভাবছিলাম যে কার না কার নম্বরে চলে গেল কেন দিতে হবে না কেন আমি কালকেই আপনার নম্বরে টাকা পাঠিয়ে দেব আহা আপনি রাগ করছেন রাগ করার কি আছে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিব এত রাগ করার কি আছে আচ্ছা ঠিক আছে আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন তবে একটা কথা বললে কি রাগ করবেন কি কথা আপনার কণ্ঠটা না অনেক মিষ্টি আমার মনে হয় আপনি দেখতেও অনেক মিষ্টি হবেন এই বাড়তি কথা বলছেন কেন ফোন রাখেন উরে বাপ পুরাই আগুন আস্তে আস্তে বাতাস দিয়ে আমার শান্ত করত বিয়া তো আমি এই মেয়েরই করুন ডিসিশন ফাইনাল বিয়া এই মেয়েরই করুন ইতিহাস সৃষ্টি করে ভালো একটা ইতিহাস হবে কোটিপতির মেয়ের মুচি জামাই হ্যালো ভাইয়া আমি আপনার 100 টাকা পাঠিয়ে দিয়েছি টাকাটার তো কোনো দরকার ছিল না রাত্রিবেলা যে ঝাড়ি দিছেন পকেট এমনিই ভরে গেছে কালকের ব্যবহারের জন্য দুঃখিত আসলে আমার মেজাজটা খুব খারাপ ছিল হ্যালো ভাইয়া কথা বলছেন না কেন আপনি কি রাগ করেছেন ইয়া বাবা আমি অফিসের একটা মিটিং আছে তো আমি পরে কল করব হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাই রাখি খুব জোর বাচ্চা গেছি এলাকাটা যে সারুং ঝামেলার কারণে সারতেও পারতাছি না আমি তো হুগেতে হুগেতে কাঠ হয়ে যেতেছি তুমি শুকাই না কই আর আমি আবার কি করছি তোর নাকি ইদানিং মেজাজ অনেক হাই ভোল্টেজ হয়ে যায় মা বলছে নিশ্চয়ই তাই না হ্যাঁ মা বলছে তাতে কি দুই দিন পর শ্বশুর বাড়ি যাবি আর এখন এই অবস্থা হলে হবে শ্বশুর বাড়ি যাব মানে আরে তোমার জন্য আমরা একটা ড্যাম স্মার্ট লন্ডনী জামাই দেখছি আমার লন্ডনী জামাই দরকার নাই তো আমি বিয়ে করব না এটা কি হলো বিয়ে করবে না মানে বিয়ে কিভাবে করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি চামেলি জানো আমার একটা লন্ডনী মেয়ে বিয়ে করার কত ইচ্ছা ছিল তা কারণই কেন আরে মেয়ে তো রাজি ছিল আমার বাবা মা রাজি ছিল না মেয়ে রাজি ছিল মানে তার মানে কি তুমি প্রেম করতে ছি 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 তুমি এগুলো কি বলতেছো তুমি ছাড়া পৃথিবী কোনো মেয়েকে আমি কোনোদিন পাত্তাই দেই নাই এই যে বলে মেয়ে রাজি ছিল কই কখন আরে বোকা বুয়া মার আমি তো তোমার কথাই বলছি চল ভিতরে যাই চুমকি রে এবার তাহলে একটা কল দি হ্যালো আপনার মিটিং শেষ হলো আরে বলবেন না কি যে ধকল গেল সারাদিন ও আচ্ছা তা আপনি কি করেন আমি চাপ ট্যানারির বিজনেস করি ও আচ্ছা ভালো তবে আপনার টাকাটা পেয়ে নিজেকে কিন্তু খুব ছোট মনে হচ্ছে কেন ছোট মনে হচ্ছে না মানে আমি যদি আপনাকে কল না করতাম তাহলে তো আর আপনি টাকাটা পাঠাতেন না তাই না ও আমার সাথে কি তাহলে পরিচয় না হলে ভালো হতো
তাহলে কথা বলেন না? আরে না না, কি যে বলেন, আপনার কথাগুলো অনেক মিষ্টি। মিষ্টি কিভাবে বলেন? টকঝালো তো হতে পারে। সে আমি জানি। আপনি কিভাবে জানেন? ওই যে গতকালকে যে ঝাড়ি দিয়েছেন তাতেই বুঝতে পেরেছি। ভয় পেয়েছেন? আমি কিন্তু এমনই, মানুষকে মারারও অভ্যাস আছে। বাবা, তাহলে তো কোনোদিন আপনার সাথে দেখা করা যাবে না। কেন? আমার তো আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। এই প্রথম কোনো অপরিচিত ছেলের সাথে এইভাবে কথা বলছি। কালকে আসবেন, আপনাকে দেখব। ঠিক আছে, কোথায় আসবো বলুন। লেকপাড়ে চলে আসেন। ওকে, চলে আসবো। ঠিক আছে, রাখি। আব্বা, ছেলে কিন্তু একবারে রাজপুত্রের মতো, দেখলে আপনারই বিয়ে করতে ইচ্ছা করবে, চুমকির সাথে আপনার বিয়ে দিতে ইচ্ছা করবে। দুলা ভাই, আমি একবার বলছি, আমি কোনো বিদেশি ছেলেকে পছন্দ করি না। মারে, ফরিদ তোর কখনো খারাপ যাবে না, তুই রাজি হয়ে যা মা। আমি কাউকে বিয়ে করব না, একবার বলছি তো বলছি। কেন করবি না? তোকে এই ছেলেকে বিয়ে করতে হবে। করব না। তো কি জোর করে বিয়ে দিবে? প্রয়োজন হলে তাই করব। আমি এই ছেলেকে বিয়ে করব না তো করব না, তোমাদের যা খুশি করো। তোর যে স্বভাব, তোকে কোনো মুচিও বিয়ে করবে না। শান্ত হ, পাগলিটাকে আর খেপাস না। শোনো, ওকে এইভাবে খেপানোটা ঠিক হচ্ছে না। আমি বলি কি, তোমরা একটু ওর সাথে কথা বলো, ওর যদি কোনো পছন্দের ছেলে থাকে তাহলে আমরা সেই ছেলের সাথে ওর বিয়ের ব্যবস্থা করব। আমার কোটি কোটি টাকার সম্পদ, এই সব তো তোদের দুবোনের জন্য। খালাম্মা, আপা তো সব ভাঙা ফেলতেছে। আমার না খুব ভয় করছে আবার। কিসের ভয় মা? ওকে দুই গালে দুটো থাপ্পড় দিলে ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখতেছি। এই তুমি শান্ত হও, ও এমনিতে ঠিক হয়ে যাবে। চলো চলো। আবার শুরু হলো অসাধ্য, কি যন্ত্রণায় পড়লাম না জানি কি হয় আজকে। আচ্ছা, আমাকে দেখে কি রেগে যাবে? রাগলেই বা কি করার আছে, আমি তো ওকে ভালোবেসে ফেলছি। ধর, যা হয় হবে। হ্যালো, কোথায় আপনি? এই তো লেকের পারে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ভয় পাস না অন্তর, ভয় পাস না, ভয় পাস না। কিছু ঝামেলা হইলে লেকে লাভ দিবি, লাভ কেমনেই বা দিবি? তুই তো সাঁতারও জানোস না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবো, ভয় পাস না। এই যে আমি। আপনি? আপনি? আচ্ছা আমি যাই। হ্যাঁ, আপনি জানলে আমি আসতাম। কেন? আমাকে ভালো লাগেনি বুঝি? না, আপনাকে ভালো লাগে, কিন্তু আপনার ওই রাগটা ভালো লাগে না আমার। আসলে আমার রাগটাকে কেউই পছন্দ করে না। না ঠিক আছে, যতই রাগারাগি করেন না কেন, যতই রাগি হন না কেন, আমি তো আপনাকে ভালোবাসি, মানে পছন্দ করি। মন থেকে বলছেন তো? আসলে আমি অনেক রাগি, সবাই আমাকে বদমেজাজিও বলে। না, রাগি হলেও আপনি কিন্তু অনেক মিষ্টি। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আপনার সাথে দেখা যেহেতু হয়েছে, ফ্রেন্ডশিপ তো করাই যায়। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। আচ্ছা, আজকে তাহলে আসি, বাসায় একটু প্রবলেম চলছে তো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। আচ্ছা।
নতে নগদে তো আসেনি। হ্যাঁ তাইলে বতে ভাই না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। বন্ধু মেয়েটার সাথে তো দেখা করে আসলাম। তুমি খালি মাইয়া গেল দেখা করবার যাও, আর এদিকে এলাকার কোনো খোঁজ খবর রাখো। কে এলাকার আবার কি হয়েছে? তুই খবর পর হইব। এই বড় লোকের মাইয়া রেখে তুমি সামলাইতে পারবা? বন্ধু এই মেয়েটারে আমার ভাল লাগে, ভালোবাসি আমি মেয়েটারে। এই মেয়েটারে বিয়ে করে আমি ইতিহাস সৃষ্টি করব, কোটিপতির মেয়ের মুচি জামাই। দেখো ইতিহাস গড়তে গিয়া নিজে যেতে আবার ইতিহাস নেওয়া যাও না। বন্ধু এই এলাকাটা ছেড়ে দিতে হবে বুঝছোস, চুমকি যদি একবার আমারে দৈরা ফেলায় আমারে দৈরা কিন্তু জবাই দিয়ে দেবে। তাহলে দোষ আমি কই যাইবি? অন্য কোনো এলাকায় যাইতে হইব। আচ্ছা যাক তাহলে আমি যাই, জামা কাপড়গুলো পাল্লে নিজের পেশায় ফিরি। হ্যাঁ আর তোর কাস্টমারের জামা কাপড়গুলো দিয়ে যাইতেছি। হ্যাঁ দিয়ে যাস কইলাম। ও না কোনোভাবে সম্ভব না, আমি মানি নিতে পারতাছি। কি সমস্যা? না কোনোভাবে সম্ভব না, শ্যালিকার শ্বশুর বাড়ি বলে কথা, বলতে শ্বশুর বাড়িতে লোক আসবে আর আমি জুতা পরে বসে থাকবো নাকি? কোনোভাবে সম্ভব না। এই তো শ্যালিকা চলে আসছে। শ্যালিকা তুমি নিজেই বলো, তোমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আমি কি এই জুতা পরে বসতে পারবো? আমার একটা মান সম্মান আছে না? কিরে কই গেছিলি তুই? বলো না কেন কথা, উত্তর দাও। তোমার কি বাবাই ধরছে? আমার যেইখানে খুশি আমি সেইখানে গেছিলাম, তোমাদের প্রবলেম কি? না না আমার তো কোনো সমস্যা নাই, তোমার আপারও কোনো সমস্যা নাই, সমস্যা তো তোমার। আমার সমস্যা মানে? তুমি ওর সমস্যাটা বোঝাও, আমি জুতোটা কালি করে নিয়ে আসি। আর এই অবস্থায় কোনোভাবে সম্ভব না। শালিকা শ্বশুর বাড়ি বলে কথা। শ্বশুর বাড়ির লোক মানে? আমি তো কিছুই বুঝতেছি না। তোকে কিছু বুঝতে হবে না, তুই আমার সাথে পার্লারে চল। পার্লারে কেন যাব? আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসতেছি। পাত্রপক্ষ দেখতে আসতেছি মানে? তুই আমার সাথে পার্লারে চল, তারপর তোকে বলতেছি। আরে তো তুই শোন না, আগে তো যাব। জুতোটা ভালো করে কালার কর। কালার করন যাইব তো 60 টাকা লাগবে। দিব 60 টাকা, কালার কর ভালো করে কালার কর। বুঝছেন, কিছু খাইসটা কাস্টমার থাকে, কাম করানোর পরে আর টাকা দিতে চায় না। তাই তোমার চিনস? আমার চিনস? আমি কোটিপতির বড় জামাই। ওরে কোটিপতির বড় জামাই, কত দেখলাম এরম। দোয়া করেন আমিও কোটিপতির মাইয়ার জামাই হইতে যাইতাছি। কি তোরে বিয়ে করবো কোটিপতির মাইয়া? ওই মাতার কি তার ছিঁড়ছে? মানে তোর তার ছিঁড়ছে না কই মাইয়া? তার কারোরই ছিঁড়ে নাই, তার জোড়া লাগানোর চেষ্টা করতেছি। দোয়া করে। এই দেখেন কইতে না কইতে কল দিছে দেখছেন। হাই রে, হ্যালো বাবু। এই তুমি কোথায়? আমি তো অফিসে বসে আছি বাবু, আমার ডেস্কে। তুমি কি এখনি আমাকে বিয়ে করতে পারবে? এখন কইতে না কইতে বিয়ার অফার চলে আসছে, মাইয়া তো পড়তে গেছে গারে ভাই। হ্যাঁ বাবু কেন পারবো না, আমি তো রাজি। তাহলে তুমি এখন উত্তরে কাজে অফিসে চলে আসো। ওকে ঠিক আছে, আমি এখন চলে আসছি। আমার তো কপাল ভুললা গেল গারে ভাই। আরে জীবন কালার হয়ে গেল আছে জুতা কালার লয়া। আই রে কপাল খুইলাছে রে আমার, কপাল খুইলাছে। আই বেটা জুতা কালার করে যা। কপাল খুইলাছে রে আমার, কপাল খুইলাছে। সবগুলা বেয়াদব হয়ে গেছে, বেয়াদব জল জুতা কালার। আমি ওয়াশরুমে গেছিলাম, এর মধ্যে এসে দেখে ও নাই।
তোমার কি বিউটি পার্লারে কি ওয়াশরুমে যাওয়া লাগে? এখন আমি পাত্রপক্ষকে কি জবাব দিব? আচ্ছা বাদ দাও, ও আশেপাশেই আছে, চলো আমরা খুঁজে দেখি। এই জুতা পরে আমি যেতে পারবো না, আমি জুতা পাল্টে আসি তারপর। আচ্ছা দাঁড়াও, আমি নাজমা ডাক দিচ্ছি। নাজমা, আয় নাজমা। মুসি বিয়া করতে গেছে, এদিক দিয়ে চুমকি আবারে খুঁজা পাওয়া যাইতেছে না, কাম তো গইটে গেছে। সাইফুল ভাই, বড় আপার গলা শুনলাম, হ্যাঁ কই? আরে তুমি এত ব্যস্ত হইছো কে? আপা গেছে চুমকি আবারে খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখ। আরে আজমা আই লাভ ইউ। হাপ, তোর মতো দারুণ নাকি, মুই বিয়া করবো নাকি? আইসি নাজমা কুটিপতির মেয়ে রে, মুসি বিয়া করতে আছে, তুই যে কাজের সারি, তুই পড়তে যাবি। তোদের এখানেও আসেনি? না না না, ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম ওকে বিয়ের জন্য এত চাপ দিও না, ও এখন বিয়ে করতে চাইছে না। তোমরা তো ভালো করেই জানো ও ছোটবেলা থেকে অনেকটা জেদি। তাই বলে কি ওকে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে হবে না? দেখ ওর যা স্বভাব, আমাদের পছন্দ আমরা বিয়ে দিব, দুই দিন পরে জামাইকে মেরে চলে আসবে। জানে না মা, ছেলেটা না একদম ভালো ছিল আমার মতো। আমি ওকে বিয়ে করেছি। মানে কি বলছিস তুই? মানে তুমি শেষ পর্যন্ত একটা মুচিকে বিয়ে করলা? দুলা ভাই, ও আমার স্বামী, মুখ সামনে কথা বলে। চুমকি, তুমি আমার কথা বিশ্বাস করো, ও একটা মুচি। এই আপনি কাকে কাকে মুচি বলছেন? হ্যাঁ ইয়ে চুমকি, উনি কিন্তু আমাকে অপমান করছেন। বুঝো না, তোমাকে দেখে জ্বলতেছে তাই মুচি বলে গন্ডগোল লাগানোর চেষ্টা করতেছে। বাবা, আমি ওকে পছন্দ করে বিয়ে করেছি, তোমাদের যদি কোনো আপত্তি থাকে আমি ওকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। না না মা, আমাদের কোনো আপত্তি নাই, তোর পছন্দ মানে আমাদেরই পছন্দ, কি বলো তোমরা? আমারও একই কথা। মা, তোমরা এই বিয়ে কখনোই মেনে নিতে পারো না। কেন, নিজের কথা ভুলে গেছো? তুমি তো এভাবেই বিয়ে করেছিলে। আব্বা, আপনি ঠিকই বলছেন। এই চুপ থাকো, চলো রুমে চলো। জামা, জামাইকে নিয়ে ভেতরে যা। ছেলে তো ভালোই, তাই না? ছেলে তো ভালোই। দেখো তোমার মেয়ে কয়দিন সংসার করে, ওর যা জিদ। আমিও তাই চিন্তা করতেছি। মোট পালেশ, জুদা পালেশ, আই বুক পালেশ, সার করা কর বুক পালেশ। হ্যাঁ আচ্ছা করে দিস মোট পালেশ। ছাড়ো না, এই কি করতেছো? এই বুট পালিশ, এই কি করতেছো? ইয়ে মানে তুমি ওই যে বলছিলে না তোমার পা ব্যথা করতেছে, এই জন্য তোমার পা মেসেজ করে দিতেছি। আরে ঘুমের ঘরে কি না কি বলছি তাই বলে তুমি আমার পা মেসেজ করে দিবা? তুমি আমার একটা মাত্র বউ না, তুমি যা বলবো আমি তো তাই করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, ঘুমো। আচ্ছা ঠিক আছে। এই বউ বউ ঘুমাও। এই যাত্রায় মনে হয় বাচ্চা গেলাম রে। অকি, আম্মে এনে কে? আপামনি কমে? তোমার আপামনি ওয়াশরুমে।
তোমার আপামনি আর আমি বিয়া করে ফেলাইছি। দাও তোমার দুলা ভাইরে এই চাটা দাও। আর আম্মে কি মরে ঘুষ দিতে আসেন? আম্মে যে মুসি এই খবর বাড়ি কেউ না কনে লেগা। আর না না ঘুষ দিতে যামুকে তোমার এমনি দিলাম। হ বুঝছি, টেনশন নিয়েন না। আম্মে যে মুসি এটা মুই বাড়ি কেউ রকম না। আর কইলি কি, গরিবের কথার কোনো ভ্যালু নাই। কিরে আমার চা কই, চা তো আমনের লেগে আনছিলাম, কিন্তু আপনি যে সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেছেন তা তো আর মুই বুঝি নাই। আচ্ছা থাক, লাগবে না, তুই যা। আচ্ছা আমিও যাই তাহলে, অফিসের জন্য রেডি হই, নইলে আবার দেরি হয়ে যাবে। এই কি চা শেষ করলে না, আর নাস্তা করবে না? নাস্তা এখানে নিয়ে আসো, সবার সামনে নাস্তা করতে আমার লজ্জা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি নাজমাকে বলে দিচ্ছি। মনে হইতেছে আগুনের উপরে বয়ে বসি, বিয়াটা না করাই মনে হয় ভালো আছে। শালামুসি তোরে দেখি না কে, হ্যাঁ তোরে আমি ছাড়ুন না, আমার ভাগে ভাগ বসাস। আম্মা বাইরে বাইরে দেখতেছি না, সকাল সকাল কই গেছে? ও অফিসে গেছে, ওদের ট্যানারি বিজনেস তো তাই সকাল সকাল যেতে হয়। ট্যানারির বিজনেস না না কিছু তার বিজনেস, আজকে খুঁজে বাইর কইরা সবার সামনে ধরাই দিমু তুই যে একটা মুসি। কি হইছে, খাচ্ছ না কেন? খাইছিস তো? দুলা ভাই বেকার তো, তাই আমার জামের বিজনেসের কথা শুনে চলতেছে, তাই না? দেখ চুমকি সাবধানে কথা বল। আচ্ছা সকাল সকাল তোরা এগুলো কি শুরু করলি, নাস্তা খাবি নাকি ঝগড়া করবি? ও আমার জামাইকে বেকার বলছে কেন? ফরিদ তুমি চাইলে কিন্তু এখন থেকেই আমার বিজনেসটা দেখাশোনা করতে পারো, তাছাড়া এখন থেকে তোমরা দুই ভাইরা ভাই মিলে যদি আমার বিজনেসটা টেক কেয়ার করো আমি তো একটু রিলিফ পেতে পারি, তাই না? জি আব্বা, আমি কালকে থেকে আপনার বিজনেসটা দেখাশোনা করবো। খুব ভালো, আজকে মুচিরে ধইরা বিদায় করে দেবো, তারপর সব সম্পত্তি আমার একার, যাই মুচিরে খুঁজে বের করি। আব্বা আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু উঠি। নাস্তা সেরে যাও। না আমার পেট ভরে গেছে, লোক দাঁড়ায় আছে। আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি দুটা ভালোই, বাইরেটা একটু ঝামেলা। গঙ্গা আমার কি, আমি থাকুম আমার মতো। উরে সান্দু, আমি পুরো ঢাকা শহর তোমারে খুঁজে বেড়াইতেছি আর তুমি এখানে বসে অফিস করতেছো। দাঁড়া ভিডিও করে নে, ভিডিও করে আমার কাম শেষ, এবার গিয়া চুমকির সংসারে আমি আগুন লাগাবো। আমারে বেকার কোয়া দেখাইতেছি। দেশি নগদে বেশি লাভ।
আব্বা আম্মা আই চুমকি চুমকি দেখ তোর দুলাভাই তোর জন্য কি নিয়ে আসছে কি হয়েছে বসো বসো চুমকি আসুক তারপর বলতেছি এক্সাইটেড কেন আপু তোমার সমস্যাটা কি সারাক্ষণ এত চিল্লাচিল্লি করো কেন দেখ তোর দুলাভাই তোর জন্য কত বড় সারপ্রাইজ নিয়ে আসছে কি সারপ্রাইজ দা দা দেখাচ্ছি বাবা দেখো দেখো আমার মা নিজ্জতা রইল না শেষ পর্যন্ত তুই একটা মুচিকে বিয়ে করেছিস চুমকির জামাই যে মুচি সে তো কেউ বিশ্বাসই করেনি কি শালিকা এবার বিশ্বাস হলো তো তোমার জামাই যে একটা মুচি তুমি দরজা খুলেছ ও ভালো ঘরে ঢুকেই তোমাকে দেখলাম আপনারা সবাই দেখছি এখানে হ্যাঁ তুমি কি সত্যি মুচি আরে কি বলছো এসব ছাড়ো আমি মুচি হতে যাবো কি জন্য আমি মুচি হতে যাবো কেন শালিকা প্রমাণটা দেখাও মোবাইলটা ওর হাতে দাও তোমার এত বড় সাহস একজন মুচি হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো ফরিদ ওকে পুলিশে দেওয়া উচিত পুলিশে খবর দাও আব্বা আপনি কোনো টেনশন করবেন না আমি অলরেডি পুলিশে ফোন করেছি ওরা এক্ষুনি চলে আসবে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে আমি তোমাকে ছাড়বো না আহা শালিকা শুধু শুধু ওকে মেরে হাত নষ্ট করবে কেন এই তো ওনারা চলে আসছে ধরুন এই বিশ্ব বার্তাটাকে ধরুন আপনি এখানে আপনারা ভুল করছেন উনি কোনো সার্টার না ও মুচি জুতা সেলাই ভুলটা আপনাদের হচ্ছে উনি সিআইডি অফিসার উনি মুচি সেজে মাঠে নেমেছে তদন্ত করার জন্য এই এলাকার বড় কিশোর গ্যাংদের ধরার জন্য সরি স্যার আমরা আসি তুমি যে সিআইডি অফিসার আগে বলনি কেন বললে তো তোমাদের এই রূপ আমি দেখতে পেতাম না আসলে এই দুনিয়ায় মানুষের পরিচয়টাই সবচাইতে বড় মুচি সেজে না থাকলে কিছু মানুষরূপী শয়তানের আসল চেহারাটা অচেনাই থেকে যেত যারা গরিব মানুষকে মানুষ বলে মনেই করে না আমাদের সমাজে আসলে মানুষের পদবিটাকেই বড় করে দেখা হয় যার পদবি যত বড় এই সমাজে তার মূল্যায়নও তত বেশি আর যার কাজটা ছোট সমাজে তার মূল্যায়নটাও তত কম সেও যে একজন মানুষ আর তাকেও যে যথার্থ সম্মান এবং মর্যাদা দেওয়া উচিত সেটা আমরা ভুলেই যাই আমারও তুমি মাফ করে দাও আমি প্রথমে তোমার মানে একদমই চিনতে পারিনি আব্বা আমাদের তো এখন কোনো টেনশনই নাই আমাদের পরিবারে একজন পুলিশ সদস্য আছে জানো মা আমার না অনেকদিনের ইচ্ছে ছিল চুমকির সাথে এরকম একটা ছেলেরই বিয়ে হোক কি বলো হ্যাঁ যা হওয়ার হয়েছে এসব নিয়ে তুমি কিছু মনে করো না আসলে বাস্তবতা বাস্তব সমাজকে তো আর অস্বীকার করা যাবে না চুমকি যা জামাইকে নিয়ে ভেতরে যা আই এম সরি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আরে মাফ করবে না মানে 100 বার মাফ করবে আমার ভাইরা বলে কথা মাফ তো করতেই হবে আমারও একটু মাফ করে দিও হ্যাঁ মাফ ঠিক আছে মাফ করতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত কাল থেকে আপনি আমার সঙ্গে রাস্তায় মুচি সাজে বসবেন পারবেন না আরে কি কোনো ব্যাপার হলো দুইজন একসাথে বসবো আমি মুচি ভাইরা তুমি মুচি জামাই Kiss, 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 k
তুমি তুমি এমন ফকিরের ড্রেস পরাছো কেন? ও ওই শব্দ বেশি আছে বুঝো নাই। এখন আমি মুচির বইয়ের থেকে ফকিরের বউ? হ্যাঁ।